আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের ভালোবাসা ও দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুগণ, আজ আমরা জানব নামাজে সূরা ফাতিহা অথবা সূরা ফাতিহার কোন একটি আয়াত দুহরিয়ে পড়লে, অর্থাৎ একাধিকবার পড়লে সাহু সিজদা দিতে হবে কিনা। বন্ধুগণ, তাহলে চলুন দেরি না করে আলোচনা শুরু করা যাক। নামাজে সূরা ফাতিহা ভুলবশত দুহরিয়ে পড়লে অর্থাৎ একাধিকবার পড়লে সাহু সিজদা দিতে হবে। অবশ্যই যদি সূরা ফাতিহার কোনো একটি আয়াত একাধিকবার পড়ে তাহলে সিজদে সাহু করতে হবে না, নামাজ সহি হয়ে যাবে। বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আমি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। এই ধরনের নিয়মিত ইসলামিক ভিডিও পেতে, দোয়া হাদিস মাসালা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে এই চ্যানেলের নতুন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুগণ, সঙ্গে থাকবো পরবর্তী কোনো একটি ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।